ট্রেনে এখন আমরা উঠেছি, মানে আমি উঠেছি, সেটার নাম হচ্ছে বর্ধমান লোকাল। এই বর্ধমান লোকালের গাড়িগুলোই কিন্তু ওইদিকে যায়, অন্য কোনো লোকালের গাড়ি কিন্তু তোমরা ওইদিকে যেতে দেখবে না, তোমাদের কিন্তু তখন ব্রেক জার্নি করতে হবে। দমদম থেকে কিন্তু উঠে গেছি, এখান থেকে বর্ধমান লোকাল ধরে সোজা চলে যাচ্ছি ব্যান্ডেল চার্চের দিকে। পরপর কী কী স্টেশন আসছে সবটা তোমাদের দেখিয়ে দেবো। এটা হলো দমদম জংশন, দেখতে পাচ্ছ দমদম জংশন। তো চলো পরপর কী স্টেশন সবটা কিন্তু তুলে ধরছি। ব্যান্ডেল চার্চে যারা যেতে চাইছো তারা কীভাবে যাবে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন এবং সবার কাছে কিন্তু একটা এটা জানার বিষয় যে কীভাবে তোমরা পৌঁছাবে ব্যান্ডেল চার্চে। একদম দমদম থেকে একই ট্রেনে কিন্তু চলে যাওয়া যায়, কিন্তু সারাদিনে চারটে পাঁচটা ট্রেন তোমরা পাবে, একটু টাইম দেখে নেবে। তো গাড়ি এখন বেলঘড়িয়া পৌঁছালো, এবার এগিয়ে যাবে নেক্সট স্টেশনের দিকে। ট্রেন এবার ঢুকছে আগরপাড়া স্টেশন। এটি হলো আগরপাড়া স্টেশন। গাড়ি এখন পৌঁছে গেছে আগরপাড়া স্টেশন। এবার গাড়ি কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই স্টেশন ছেড়ে সামনে আসছে সোদপুর। তো সোদপুরের দিকে এগিয়ে চলেছে ট্রেন। তোমাদের প্রত্যেকটা স্টেশন দেখিয়ে দেবো, আর যেহেতু এই লাইনটি একটু আলাদা লাইন, সারাদিনে চারটে মাত্র ট্রেন পাবে, অবশ্যই তোমরা ট্রেন টাইম টেবিল দেখে তবেই বেরোবে, তা নাহলে কিন্তু ব্রেক জার্নি করে তোমাদের পৌঁছাতে হবে ব্যান্ডেল। আসলে সামনে 25শে ডিসেম্বর আসছে, তো ব্যান্ডেল চার্চে কিন্তু প্রচুর মানুষ ভিজিট করতে যাবে, তাদের সুবিধার জন্যই এই ব্লগটি তৈরি করছি। আর গাড়ি এখন সোদপুর স্টেশনে ঢুকলো। এটা হচ্ছে খড়দা স্টেশন, এবং এখান থেকে নেক্সট যে প্ল্যাটফর্ম টিটাগড়, এরপরে টিটাগড় পড়বে, তারপরে ব্যারাকপুর পড়বে, এইভাবে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে খড়দা স্টেশন। খড়দা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন, সামনে আসছে টিটাগড়। এটি হলো টিটাগড় স্টেশন। তো গাড়ি এখন টিটাগড় স্টেশন ঢুকলো। গাড়ি টিটাগড় স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ব্যারাকপুরের দিকে। গাড়ি এবার ঢুকছে ব্যারাকপুর স্টেশনে। এটা হলো ব্যারাকপুর স্টেশন। গাড়ি এবার ব্যারাকপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পলতা স্টেশনের দিকে। এটা হলো পলতা স্টেশন। সামনে যে স্টেশনটি আসবে সেটি হলো ইছাপুর। তো এটা দেখতে পাচ্ছ পলতা। গাড়ি এবার পলতা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ইছাপুর স্টেশনের দিকে। সামনে যে স্টেশনটি আসছে সেটি হলো ইছাপুর। গাড়ি এবার ইছাপুর স্টেশন ঢুকলো। এটি হলো ইছাপুর স্টেশন। গাড়ি এবার ইছাপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। গাড়ি এবার শ্যামনগর স্টেশন ঢুকছে। এটি হলো শ্যামনগর স্টেশন। এখানে কিন্তু গাড়িটা একটু অন্য নম্বরে দিল, এই পাশে প্ল্যাটফর্মটা পড়েছে। গাড়ি শ্যামনগর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, এবং সামনে যে স্টেশন আসছে জগদ্দল, এটা হলো জগদ্দল স্টেশন। গাড়ি এখন জগদ্দল স্টেশনে ঢুকলো।
তো গাড়ি এখন জগদ্দল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। গাড়ি এখন কাকিনাড়া স্টেশন প্রবেশ করলো। এটা হলো কাকিনাড়া স্টেশন। গাড়ি কাকিনাড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, সামনে আসছে নৈহাটি স্টেশন। এই নৈহাটি পর্যন্ত কিন্তু কমন রাস্তা, তারপর থেকে চেঞ্জ হয়ে যাবে। তো এই দিকটায় প্ল্যাটফর্ম, নৈহাটি জংশন। আর এই নৈহাটিকে কিন্তু আমরা অনেক রকম ভাবে চিনি, এখানেই কিন্তু সেই বড় মাছ জায়গা নৈহাটি। প্ল্যাটফর্ম ওইদিকে পড়েছে, হুড়মুড় করে উঠবে মানুষ। দেখো কত লোক উঠছে নৈহাটির থেকে। নৈহাটির থেকে প্রচুর মানুষ ওঠে, এটা একটা জংশন, যার জন্য কিন্তু ভিড় হয় প্রচুর। নৈহাটি থেকে আর মাত্র দুটো স্টেশন পার করলেই কিন্তু ব্যান্ডেলে পৌঁছে যাব। তোমাদের সেখানে গিয়ে তো দেখাবোই, আর পুরো জার্নিটা তোমাদের তুলে ধরলাম কীভাবে তোমরা ব্যান্ডেল পৌঁছাবে। এই গাড়ি কিন্তু সারাদিনে চারটে পাবে দমদম থেকে, ডাইরেক্ট যদি আসতে চাও। আর যদি ব্রেক জার্নি করতে চাও তাহলে নৈহাটি পর্যন্ত কমন রাস্তা চলে আসবে, তারপরে এখান থেকে গাড়ি চেঞ্জ করে ব্যান্ডেল। গাড়ি নৈহাটি স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে এবার। এখানে একটা বিশাল বড় জাতীয় পতাকা আছে আমাদের, এটা যখন ভালো করে পুরোটা খুলে ওড়ে দারুণ লাগে দেখতে। গাড়ির লাইন চেঞ্জ হয়েছে, মানে ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এটা বর্ধমানের দিকে ঢুকছে। তো সামনে যে স্টেশন আসছে এটা হলো গড়িফা। গড়িফা গাড়ি গড়িফা স্টেশনে ঢুকলো, একদম ওপেন, এই প্ল্যাটফর্মটা পুরো ওপেন, দারুণ লাগছে না এই জায়গাটা। গাড়ি গড়িফা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সামনে যে স্টেশন আসছে হুগলি ঘাট। তবে এখানে যেতে যেতে কিন্তু আরও একটা ভীষণ ভালো জিনিস দেখা যাবে, হুগলি নদীর উপর থেকে ট্রেন যাবে, পুরোটাই তোমাদের দেখাবো। এটাই, এই যে নদী দেখতে পাচ্ছ এটাই হুগলি নদী। এই যে ব্রিজ, এই ভিউটা দারুণ লাগে দেখতে, যখন এটার উপর থেকে যাবে তো লক্ষ্য করবে দারুণ লাগছে। এই যে পুরোটাই দেখাচ্ছি তোমাদের, জল আর জল। নদীটা পার হলো, তারপরেই হুগলি ঘাট স্টেশন।
গাড়ি এই মুহূর্তে প্রবেশ করছে হুগলি ঘাট স্টেশন। হুগলিঘাট স্টেশনে দেখো প্রচুর মানুষ কিন্তু নামছে। কতটা ডাউন আর কতটা উঁচুতে এই প্ল্যাটফর্ম হুগলিঘাট। গাড়ি এগিয়ে যাচ্ছে ব্যান্ডেলের দিকে, এর পরেরটাই ব্যান্ডেল। মাথার জন্য কিছু দেখা যাচ্ছে, ব্যান্ডেল স্টেশন কিন্তু ঢুকছে, তো এই পাশে সম্ভবত দিচ্ছে না, সবাই ওইদিকে ঘুরে গেছে। একটু দেখিয়ে দিই, সবাই ওইদিকে, তাহলে ওই দিকটায় পড়বে, চলো ওই দিকটাতেই দেখাবো। এই সাইডে যতক্ষণ গাড়ি না থামে একটু দেখিয়ে দিই কী আছে। বাহ, ব্যান্ডেল স্টেশন পৌঁছে গেলাম, ব্যান্ডেল জংশন। আচ্ছা, এই যে গাড়িটা বেরিয়ে যাচ্ছে এই গাড়িতে করেই এসেছি আমরা, আর এটা সোজা চলে যাচ্ছে বর্ধমানের দিকে, কারণ এটা ছিল বর্ধমান লোকাল। ব্যান্ডেল জংশনে পৌঁছে গেছি, পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যান্ডেল স্টেশন, আর এই স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে নিয়ে যাবো তোমাদের ব্যান্ডেল চার্চ। হাওড়া লোকাল নির্ধারিত সময় দুপুর 12:30।